প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষের ঢল নেমেছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। দূরের গন্তব্যে সহজেই পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন। অনলাইনে টিকিট কিনে অনেকেই পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি। এ সময় ছোট বড় সবার চোখে মুখে ছিল আনন্দ উল্লাস। ভিড় কম আর শিডিউল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে তিনটি বিশেষ ট্রেন সহ 72 জোড়া ট্রেন নিয়মিত ঢাকায় আসা যাওয়া করছে। গ্রামে যাচ্ছি ঈদ করতে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। ট্রেনের পরিবেশও মোটামুটি ভালো, খুবই ভালো। এর আগে গিয়েছিলাম, এক দেড় ঘন্টার লেট হয়েছিল, এবার আলহামদুলিল্লাহ কোনো লেট হয়নি এবং যে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ট্রেনের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই লাগছে আর ট্রেন রাইট টাইমে শুনে আরও বেশি ভালো লাগছে। এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলোই রাইট টাইমে ছেড়ে গিয়েছে এবং আপনারা জানেন যে 42 জোড়া ইন্টারসিটি ট্রেন এবং আরও 25 জোড়া মেইল লোকাল কমিউটার এবং 3টি স্পেশাল ট্রেন সহ টোটাল 72 জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এই যে আজকে যে ট্রেন সংখ্যা এ পর্যন্ত 16টি ট্রেন রাইট টাইমে ছেড়ে গিয়েছে। এদিকে সড়কপথেও বেড়েছে যাত্রীর চাপ, কেউ বাসে, প্রাইভেট কারে বা মোটরসাইকেলে রাজধানী ছাড়ছেন। বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের। অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। অতিরিক্ত কোনো ভাড়া 1 টাকা ওরে নেয় নাই, আগের যে ভাড়া তাই ভাড়া। সুন্দর সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি হইতেছে এবং আমরা এতে খুশি। পরিচয় মানে যে পরিবেশ পরিচালনাটা খুব সুন্দরভাবে হচ্ছে। ভাড়া যেটা রেখেছে ওইটা ন্যায্যই রেখেছে। তীব্র গরম আর যানজটের মধ্যেও পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দে সবাই হাসি মুখে যাচ্ছেন গ্রামের বাড়ি। এখন একটি নিরাপদ যাত্রাই সবার প্রত্যাশা। এটি মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।